রক্ষান্তরের সাজা হন সহ পার্থ জ্যোতিপ্রিয়র দোষী তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দোষী বলেই কি দলীয় পদক্ষেপ, যদিও বারংবার দলকে কালিমালিপ্ত করার অভিযোগ করতে দেখা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে। আর এখানেই প্রশ্ন উঠছে, কিছুই জানতেন না মুখ্যমন্ত্রী? অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে তৃণ সমদহে, বাংলার এই প্রবাদ বাক্যটি বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে চিৎকার করে বলে উঠতে চাইছে রাজ্যবাসী। প্রসঙ্গ শেখ শাহজাহান একটা নাম, যা ইতিমধ্যেই দেশবাসীর কাছে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। সন্দেশখালীর দাপুটে তৃণমূল নেতার একের পর এক কীর্তি এখন প্রকাশ্যে। তার অনুগামীদের হাতে সন্দেশখালীর মা বোনেদের সম্মান লুণ্ঠিত হয়েছে। তৃণমূল কংগ্রেসের দলীয় অফিসেই দিনের পর দিন ঘটে চলা নারকীয় ঘটনায় হতচকিত সকলে। এখনো অধরায় মূলচক্রী শেখ শাহজাহান। দাপুটে তৃণমূল নেতার পক্ষ নিয়ে সম্প্রতি বিধানসভায় দাঁড়িয়ে প্রতিহিংসার তত্ত্ব খাড়া করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তখন তার গ্রেফতারের দাবিতে সোচ্চার হন সকলে। কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। মুখ্যমন্ত্রী পরিষ্কার করেন, শাহজাহানকে টার্গেট করে এলাকা দখলের চেষ্টা হচ্ছে, এমনকি সামনে আনেন বহিরাগত তত্ত্ব। কিন্তু রবিবার কার্যত মুখ্যমন্ত্রীর থেকে 180 ডিগ্রি অবস্থান বদল করে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোর্টের জুজু দেখিয়ে যুক্তি দেন, আদালত চাইলেই শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পুলিশের 7 থেকে 15 দিন সময় লাগবে। শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য রাজ্য প্রশাসনের হাত পা যদি হাইকোর্ট বেঁধে না দিয়ে পুলিশকে এম্পাওয়ার করত, পুলিশ করে দেখাবে। কিন্তু প্রক্ষান্তরে শাহজাহান যে দোষী তা স্বীকার করেন অভিষেক। সেই প্রসঙ্গে বলতে গিয়ে নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও রেশন দুর্নীতিতে জেলবন্দী প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের প্রসঙ্গ তোলেন তিনি। বলেন, পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ এসেছে, ব্যবস্থা নিয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে অভিযোগ এসেছে, তাকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছে। তারপরেই প্রশ্ন তোলেন, শেখ শাহজাহান কে? চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ এসেছে, ব্যবস্থা নিয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে অভিযোগ এসেছে, তাকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছে। শেখ শাহজাহান কে? এখানেই ওয়াকিবহল মহলের ধারণা অভিষেক পরিষ্কার করার চেষ্টা করলেন। পার্থ বালুর মতো নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে শেখ শাহজাহানের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও দল পেছপা হবে না। তবে পার্থর ক্ষেত্রে সময় কম লাগলেও জ্যোতিপ্রিয়র অপসারণের সময় লেগেছে বেশ কয়েক মাস, যা নিয়ে একাধিকবার সরব হয়েছে বিরোধীরা। কিন্তু গ্রেপ্তারের পর থেকেই বালুতেই আস্থা রেখেছিলেন মুখ্যমন্ত্রী। যদিও মাসখানেক পর পরিস্থিতি বেগতিক দেখেই তাকে মন্ত্রিসভা থেকে সরানো হয়। আর এখানেই প্রশ্ন, তার মানে দেরিতে হলেও সন্দেশখালী তৃণমূল নেতা শেখ শাহজাহান পার্থ বালুর অপরাধ প্রক্ষান্তরে স্বীকার করলেন অভিষেক? তারা অপরাধী তাই কি দল সব জেনেই ব্যবস্থা নিয়েছে, নাকি নির অপরাধীদের বিরুদ্ধে শাস্তিমূলক বিধান দিয়েছে ঘাসফুল শিবির? কারণ পার্থ চট্টোপাধ্যায় ও জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেপ্তারির পরেই দলকে কালিমালিপ্ত করা বা বদনাম করার অভিযোগ তুলতে দেখা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে। তাদের পাশে দাঁড়িয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকেও নিশানা করতে ছাড়েনি মুখ্যমন্ত্রী, যদিও বিরোধীরা প্রথম থেকেই দুর্নীতির বিরুদ্ধে সরব ছিল। এবার কার্যত সেই অভিযোগকেই ঘুরিয়ে শিলমোহর দিলেন দলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন উঠছে, সব জেনেও কি সন্দেশখালীর বেতাজ বাদশা সহ জেলবন্দী নেতা মন্ত্রীদের সমর্থন করেছিলেন মুখ্যমন্ত্রী? যেখানে দলের সাংসদ সব জানেন, সেখানেই মুখ্যমন্ত্রীর এই আচরণে বিতর্ক তৈরি হয়েছে। তাহলে বাঙালির সেই প্রবাদ বাক্য বলতেই হবে, অপরাধ করা বা অপরাধীকে সমর্থন করা দুটোই সমান অপরাধ। তাহলে কি সেই দোষেই দুষ্ট রাজ্যের প্রশাসনিক প্রধান, নাকি তার দপ্তরের চরম গাফিলতির দায় নিতে হচ্ছে তাকে? আপাতত এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে রাজ্য রাজনীতির অলিন্দে। ক্যালকাটা নিউজ।